VOA 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর রাশিয়ার এক আদালত মঙ্গলবার আমেরিকান বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারের মাদকদ্রব্য রাখা ও চোরাচালানের দায়ে তার 9 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছে গত ফেব্রুয়ারিতে মস্কোর এক বিমানবন্দরে তাকে গাঁজার তেল ভরা ভেপ কার্ট্রিজ সহ গ্রেপ্তার করা হয় যা রাশিয়ায় নিষিদ্ধ সোমবার যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা চীনের দুই কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রকাশ করেছেন যে তারা টেলিকম জায়ান্ট ওয়াওয়ে টেকনোলজিসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়ের করা অপরাধ মামলায় বাধা দেওয়ার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের মিজোরি রাজ্যের এক মহিলা ফরাসি প্রসাধন কোম্পানি লোরিয়ালের বিরুদ্ধে মামলা করেছেন তিনি অভিযোগ করেছেন যে ওই কোম্পানির চুল সোজা করার পণ্যগুলি ব্যবহার করার ফলে তিনি জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে চুল সোজা করার পণ্যগুলি ঘন ঘন ব্যবহারকারীদের মধ্যে জরায়ুর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আজ এ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন